মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমায় কতবার বলতে হবে আর যে আমায় না জিজ্ঞেস করে আমার ফোনে হাত দেবে না। আরে আমি তো আমার কাজ করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো, দেখলাম তুমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছো। যাই হোক না কেন, তুমি আমায় না জিজ্ঞেস করে ফোনে হাত দেবে না, বুঝলে? আরে তোমার ওই মেসেজ এসেছিল তো, ওই সানিয়া। সানিয়াকে কে? সানিয়াকে সেটা তো তুমি জানবে, আমি কি করে জানবো? আমি তো কত রকমের নাম শুনেছি, কিন্তু এবার কি রকম নাম, খুব অদ্ভুত। সানিয়া, সানিয়া, এক মিনিট, সোনিয়া, ওর নাম সোনিয়া। হ্যাঁ, তার মানে মেয়ে। বলো না, কি হলো, এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তরটা বোবা হয়ে গেলে নাকি? আমার সেক্রেটারি, বলেছিলাম তো তোমাকে, ও আমার অফিসে সেক্রেটারি। তাহলে ও তোমায় ওরকম মেসেজ করেছে কেন, যে কাল রাতে বাড়ি আসার জন্য ধন্যবাদ, তুমি কাল ওষুধ আনতে গেছিলে না? ভুল করে পাঠিয়ে দিয়েছে হয়তো, অন্য কাউকে পাঠাতে গিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে হয়তো, এটা তো অস্বাভাবিক কিছু নয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার তো অন্য কিছু মনে হয়েছে, যে আমার কোনো বিশেষ বন্ধু আছে সোনিয়া নামে, যার সাথে আমার কোনো অ্যাফেয়ার চলছে, তাই না? এটাই মনে হয়েছে তো তোমার? এরকম কেন মনে হবে আমার? আরে নামটা এমন অদ্ভুত ছিল, ওই জন্য জিজ্ঞেস করেছি। তোমাকে বিশ্বাস করব না তো আর কাকে করব? আমি জানি, যাই হয়ে যাক, তুমি আমায় কোনোদিন ঠকাবে না। যদি কোনোদিন তুমি এরকম কিছু করো, তোমাকে আমি কিছু করব না, কিন্তু আমার সংসার যেই মেয়ে ভাঙার চেষ্টা করবে না, তাকে এমন মান মারব জীবনে উঠে দাঁড়াতে পারবে না। না হলে আমার নামও রাধিকা গুপ্ত নয়, বলে দিলাম। মা, আসি। Welcome. Welcome to the office, Mr. Senior Manager. Thanks a lot. Thanks, everybody. Congratulations. Thanks a lot. খুবই ভালো লাগলো. Thank you. Vilas, সবার জন্য একটু ব্রেকফাস্ট এনে দাও, ওকে? Thanks a lot, everyone. এসো, নিউ কেবিনে। Yeah. Bye. ম্যাম, খুব সুন্দর লাগছে আপনার। সেটা আমি জানি, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখো, কি ফালতু জামা কাপড় পরো। প্লিজ, তুমি এই 200 টাকার জামা কাপড় পরা বন্ধ করো। মানে সিরিয়াসলি, কোথায় কাজ করো একবার অফিসের ব্যাপারে তো ভাবো সত্যি। হ্যাঁ, একটা কথা বলবো তোমায়, আমার কাছে কিছু জামা কাপড় আছে, তোমাকে সেগুলো দিয়ে দিই। আসলে কি বলো তো, বেশিরভাগ ড্রেসই না, আমি একবার পরার পর আর সেগুলো রিপিট করি না। কাজের লোককে দেওয়ার থেকে ভালো তোমাকে দিয়ে দিই। আসি। হ্যাঁ, ইডিয়েট, ফাদার ওকে ক্ষমা করো, ও জানে না যে ও কি বলছে। ঈশ্বরের দিব্যি বলছি, আপনাকে এসব কথা বললো আর আপনি চুপচাপ শুনে গেলেন, সহ্য কি করে করলেন? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।